দু সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর ফাইনাল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও প্রশ্নপত্রটি এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের ফাইনালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেব একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চব্বিশটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর রয়েছে প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন এক পয়েন্ট একের দাগে রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় উত্তর হবে চীনকে এক পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার নেক্সট দশ তক কথার অর্থ উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র এরপর এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন আমিনি কমিশন গঠন করেন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস এরপর এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন দূরপ্রাচ্য বলা হয় উত্তর হবে চীন জাপানকে নেক্সট এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বন্দিভাসের যুদ্ধ হয় উত্তর হবে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সত্যশোধক সমাজের মুখপাত্র ছিল উত্তর হবে দীনমিত্র নেক্সট এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন হিন্দু পাইওনিয়ার পত্রিকা কারা প্রকাশ করেন উত্তর হবে নব্যবঙ্গ পরবর্তী প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো উত্তর হবে বিরসালিঙ্গম পান্তুলুকে পরবর্তী প্রশ্ন বর্তমান ভারত রচনা করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ এরপর এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে নেক্সট প্রশ্ন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড এরপরের প্রশ্ন এক পয়েন্ট চোদ্দো দাগের প্রশ্ন যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম উত্তর হবে তলোয়ার এরপর এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উত্তর হবে ডক্টর সীতারামাইয়া এক পয়েন্ট ষোলোর দাগের প্রশ্ন গ্লাস নস্ত এর প্রবর্তক ছিলেন উত্তর হবে গর্বাচেপ নেক্সট এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন ন্যাটক গঠিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট আঠেরো দাগের প্রশ্ন এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল উত্তর হবে জাপানের এর পরের প্রশ্ন পঞ্চশীল স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে পরের প্রশ্ন দিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল উত্তর হবে ভিয়েতনাম এরপর এক পয়েন্ট একুশের দাগের প্রশ্ন প্যাট্রিক লুমাম্বা প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে কঙ্গো এক পয়েন্ট বাইশের দাগের প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন আলজেরিয়ায় উপনিবেশ ছিল উত্তর হবে ফ্রান্সের এরপর টাইপ শেষ প্রশ্ন অর্থাৎ এক পয়েন্ট চব্বিশের দাগের প্রশ্ন বাংলাদেশের আইনসভার নাম হল উত্তর হবে জাতীয় সংসদ এই ছিল চব্বিশটি টাইপ প্রশ্ন এরপর দেখে নেব দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে ষোলোটি টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর রয়েছে দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন ই কার এর লেখা বইটির নাম কি। এর অথবা দাগের প্রশ্ন কোন দেশ মনোরো নীতি প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন নতুন বিশ্ব বলতে কি বোঝায় দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি। এখানে থাকা প্রতিটি টাইপ প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর ডেডি করে খুব ভালো করে পড়ে নেবে দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান নেক্সট প্রশ্ন তিন আইন কি পাঁচের অথবা দাগের প্রশ্ন দশ তক কী এরপর দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন দিকু কাদের বলা হতো দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন প্রাচ্যবাদী কাদের বলা হয় দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেন দুই পয়েন্ট আটের অথবা দাগের প্রশ্ন চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো পরবর্তী প্রশ্ন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন লং মার্চ কী দুই পয়েন্ট এগারো দাগের প্রশ্ন লক্ষ্ণৌ চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল নেক্সট প্রশ্ন শত দিবসের সংস্কার বলতে কি বোঝো এরপর দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো এরপরের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হতো নেক্সট দুই পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় এরপর টাইপ শেষ প্রশ্ন ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এই গেল টাইপ প্রশ্ন এরপর আমরা দেখে নেব বড় প্রশ্ন অর্থাৎ তিনের দাগ থেকে রয়েছে বড় প্রশ্ন তিনের দাগে যেটা বলা হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ এখানে বড় প্রশ্নগুলোকে দুটো বিভাগে ভাগ করা রয়েছে ক ও খ বিভাগ ক বিভাগ থেকে প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন রয়েছে এবং খ বিভাগ থেকেও প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন রয়েছে দুটি বিভাগ থেকে তোমাদের দুটি দুটি করে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আরও একটি প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তুমি লিখতে পারো মোট পাঁচটি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান আট করে টোটাল চল্লিশ নম্বর রয়েছে প্রশ্নগুলো দেখে নেব তার আগে বলি এখানে থাকা প্রতিটি বড় প্রশ্ন তোমাদের সামনের ফাইনালের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষাতে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নপত্রে রয়েছে প্রথমে দেখে নেব বিভাগ কয়াতেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা এরপর দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা যতটা গুরুত্বপূর্ণ রয়েছে এর পাশাপাশি সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিন তত্ত্বটা খুব ভালো করে দেখে যাবে ওই প্রশ্নটিও ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে এরপর তৃতীয় প্রশ্ন চীনের ফোর্থ মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো এখানে থাকা প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়বে এরপর তিনের অথবা দাগে যে প্রশ্নটি রয়েছে ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও এরপর চারের দাগের যে প্রশ্নটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও জানিয়ে রাখি বিভাগ কে তোমাদের পাঠ্য বয়ে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত প্রশ্ন আসে এবং খ বিভাগে পঞ্চম থেকে অষ্টম এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সো এরপর আমরা দেখে নেব বিভাগ খোয়া থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে পাঁচের দাগের প্রশ্ন জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি সম্পর্কে লেখো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এরপর সাতের দাগের প্রশ্ন হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তাই খুব ভালো করে দেখে যাবে এরপর আঠের দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এরপর আঠের অথবা দাগে যে প্রশ্নটি রয়েছে সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো এই আর্ডমার্কের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন তাই খুব ভালো করে পড়ে নেবে আর্ডমার্কের জন্য এখানে থাকা প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে তবে হ্যাঁ এই প্রশ্নপত্রে থাকা এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে গেলে চলবে না এর সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে আর্ডমার্কের জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে আর্ডমার্ক প্রশ্নের জন্য সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি দেখে এই প্রশ্নগুলোর সাথে আরও কিছু প্রশ্ন পড়ে নাও আর জানিয়ে রাখি ইতিহাস সহ উচ্চ মাধ্যমিক সকল বিষয়ের সাজেশন ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে তাই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখতে ভুলো না আজকের এই ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও